বাজান বাজান আপনার কাছে মাপ চাই বাজান আপনার দুটো পায়ে পড়ি বাজান আপনি যাইন না কি করতে হইব আমারে কল আমি যাই তাইলে যা কোন খানকির বলা সোহাগ আমার বইনের দিকে নজর দিছে আর জিন্দেগি তামা তামা করে দিয়াই যা তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত তু কি ভাই এখানে সোহাগ কারা আমি জানি না তাহলে তুই কর আমি জানি না আমি মহল্লা নতুন জামাই আমি জানি না জানাস না জানাস না তাহলে কে জানে আমি জানি না বলে গেছি সোহাগের খোঁজতেছেন ওই যে ওই হালে সোহাগের মামা বেটা সোহাগ কই কেন সোহাগ যে কেন কথা কম তাড়াতাড়ি কম জানি না আর জানলো কম না মাগিনা ওই কোরবানির গরুটা আমরা ছাগলের মতো মিটাইছে তুমি একটু কারিশমা দেখা দাও কমিশনারের লোকের উপর যে হাত উঠাইছে তারে দেখবার লাইগা মনটা ছটফট করতাছে তরে দেখা বড় শান্তি পাইলাম আমি ইচ্ছা করলে তরে এই মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিয়া পারতাম কিন্তু তুই এমন বন্দিখাচার পাখি তরে মাইরে আমি কোনো মজা পামু না আমি এবার মজা ছাড়া কাউরে মারতে পারি না কখন আমার বড় আফসোস হইতাছে আমার হাত থেকে তুই তর বাইরে বাঁচাই পারবি না কি করেছে আমার ভাই ফকুনির পোলা রাজা বাসইবার চাই আমার বোন কাজল রে ভালোবাসে কাজল রে বিয়া কইরা আমার জিন্দেগি তামা তামা করে দিবার চাই
দিলা কমিশনার বইনের বিয়ে হইব কোটিপতি দিদার বক্সের পোলার লগে তোর ভাই ভাইচা থাকলে সেই আশা আমার কোনদিন পূরণ হইব না তাই তোর ভাইয়ের মরতে হইব দিলা আমার ভাইয়ের যদি কিছু হয় হইব অবশ্যই হইব আমি যা চাই তাই হয় তোর ভাই মরব আর তুই জেলখানায় বইসা তোর ভাইয়ের জানাজাটা পইরা লইস না 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 চিৎকার না দোয়া পড়তে থাক দোয়া আমি তোর ভাইয়ের জিন্দেগি তামা তামা কইরা দিমু আরে ভাই না তোমারে কত জায়গায় খুঁজতাছি তুমি এত দেরি করলা কই গেছালা আরে এদিকে তো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মামা আরে তোমারে খুঁজতাইছিল কমিশনার লোকেরা কমিশনারের লোকেরা পাগলকে প্যাসগোস বাইন্ধে গিয়ে বড় ভাগলে ফাইসা গেছে কিসে ফেসে গেছে আরে হারে পুলিশে ধরে নিয়ে গেছে চলো যাই থানা চলো না মামা না তোমাকে যেতে হবে না তুমি এদিকে থাকো আমি দেখছি আমি দেখছি আরে ছোট ভাগলে পারবো তো অনেক বড় কলজাত দিলা কমিশনার বইনের দিকে হাত বাড়াইছ তুই যদি আমার বইনের দিকে নজর দেস তাইলে আমার পেস্টিজের থাকে কি আমার পেস্টিজ যেন থাকে তার ব্যবস্থা করতে আসি এই চুদির পোলারে রাস্তায় ফালাইয়া দিয়া যা কামটা কমপ্লিট হয় নাই কথা হইল আমি চাই ওই শালার কামটা ফিনিশ করে দাও এই আপনি কি বলছেন আমি একজন ডাক্তার ডাক্তার হয়ে একটা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না পারবা ডাক্তার পারবা তোমার পারতে হইব কারণ দিলা কমিশনার যা কয় তা মানতে হয় দিলা কমিশনার মিস্টার বিপ্লব আপনার জামিন হয়ে গেছে আমার জামিন হয়েছে কে নিয়েছে আমার জামিন আমি আমি তোমার জামিনে ছাড়াইছি কে আপনি কি আপনার পরিচয় আমার পরিচয় জানার অনেক সময় পাবা তার আগে তোমার এই মুহূর্তে হাসপাতালে যেতে হবে হাসপাতালে কেন হাসপাতালে তোমার ভাই গুরুতর আহত অবস্থায় বিনা চিকিৎসায় মারা যাইতেছে সোহাগ বললাম তো এখানে হবে না অন্য কোথাও চেষ্টা করুন একটু দয়া করেন ডাক্তার সাহেব একটু দয়া করেন আমার ভাগিনাটা মরে যেতেছে ডাক্তার সাহেব না হবে না একটা মানুষ মরে যাচ্ছে অথচ কোনো গুরুত্ব দিচ্ছেন না মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে আছে তবে আমার নিজের জীবনের চেয়ে বেশি মূল্য নেই ডাক্তার সাহেব ডাক্তার সাহেব না হবে না ডাক্তার সাহেব আপনার পায়ে পড়ি আমার ভাগিনের চিকিৎসা করেন মরে যাব ভাগি ডাক্তার সাহেব বললাম তো অন্য কোথাও নিয়ে যান সোহাগ 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 ডাক্তার ডাক্তার নার্স নার্স আমার ভাইকে দেখুন প্লিজ নার্স আমার ভাইকে দেখুন প্লিজ ডাক্তার এই এখানে এত চিৎকার কিসে ডাক্তার আমার ভাই মারা যাচ্ছে ওকে বাঁচান বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না এখানে কোনো ট্রিটমেন্ট হবে না ডাক্তার প্লিজ প্লিজ আপনি আমার ভাইকে দেখুন বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না আরামির বাচ্চা চিকিৎসার অভাবে যদি আমার ভাইয়ের কিছু হয় তবে এইখানে এই মুহূর্তে আমি তোকে খুন করব ঠিক আছে আমি দেখছি নার্স নার্স অপারেশনের ব্যবস্থা করো কি হয়েছে ভাবি খুলে বলো প্লিজ তোমার ভাইয়ের পাঠানো গুন্ডা বাহিনীর হাতে মার খেয়ে সেই ছেলেকে এখন
তোমার ভালোবাসার মাশুল দিতে হচ্ছে। হ্যাঁ কাজল, তোমার শখ এখন হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। না ভাবি না, এ হতে পারে না, কিছুতেই না। আমি এক্ষুনি আমার সোহাগের কাছে যাব। কাজল দাঁড়াও, কাজল কাজল কই যাইতেছিলা? সোহাগের কাছে কোনো লাভ নাই, ভাবছিলাম হালাই মইরা গেছে, হালার কই মাছের জান বাইচা গেছে। না না না, বাঁচবো না, বিনা চিকিৎসায় জবাই করা মুরগির রকম লাফাইতে লাফাইতে মইরা যাইব, আর কিছুক্ষণের মধ্যে ওর মরার খবর পাইবা। যাও উপরে যাও। যাচ্ছি, তবে তুমিও শুনে রাখো, তোমার কারণে আমার সোহাগের যদি কিছু হয় আমি তোমাকে ক্ষমা করব না। মিস্টার বিপ্লব, আপনার ভাই এখন বিপদমুক্ত, চিন্তার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ ডক্টর, আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য সত্যি আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কি আছে, আপনি যেটা করেছেন সেটাই করা উচিত ছিল, কারণ ডাক্তার হিসেবে আমি আমার কর্তব্যের কথা ভুলে গিয়েছিলাম, তাই আমি আপনার কাছে লজ্জিত। আপনারা কেউ আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। বলো কে আমার ভাইকে আঘাত করেছে? কুখ্যাত নরপিশাচ দিলা। দিলা না বিপ্লব, তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার সময় এখনো তোমার হয় নাই। দিলা অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী। দিলার বিরুদ্ধে দাঁড়াতে হলে তোমারে শক্তিশালী হইতে হবে। দিলাকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না। ও আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ বিপ্লব, তোমার মতো আমার মনেও প্রতিহিংসার আগুন জ্বালাইছই দিলা। মানে? আমি প্রাক্তন কমিশনার দাউদ খান, রাস্তা থেকে তুলে আইনে আমি ওই দিলারে আজকের অবস্থানে দাঁড় করাইছি, বানাইছি কমিশনার। আর সেই দিলা আমার আমার মুখ থেকে আমার একমাত্র সন্তানরে কাড়ে নিছে, আমার চোখের সামনে আমার ছেলেরে নির্মমভাবে হত্যা করছে। আমি এর প্রতিশোধ দিতে চাই। আজ থেকে তোমার আমার শত্রু এক, তোমার শক্তি আর আমার বুদ্ধি এই দুই এক হইলে আমরা দিলার উপর চরম প্রতিশোধ দিতে পারবো, দিলার ক্ষমতা নিশ্চিহ্ন করে দিতে পারবো। ডাক্তার আমার কথা অমান্য করছে, পরে চিকিৎসা করতে হইব। ভোলা বিপ্লব শালা দিয়ে এইখানে, ওই শালার আগে গুলি কর। Thank you.